এদিকে ডায়েটও করতে পারছি না, আবার এদিকে সমানভাবে ব্যায়ামও করতে পারছি না, তাহলে কি আমি আমার পেটের মেদটা কমাতে পারবো না? অবশ্যই পারবে বন্ধুরা, কেননা আজকে আমি তোমাদের সাথে এমন একটি এক্সারসাইজ শেয়ার করতে যাচ্ছি যেটি করার জন্য তোমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে না, জাস্ট 2 মিনিট সময় ব্যয় করে তোমরা এই এক্সারসাইজটি করতে পারবে, আর 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার পেটের সমস্ত চর্বি গলিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা সবাই চাই একটা সুন্দর মেয়াদিন ফ্ল্যাট পেট পেতে, তাই না? পেটে চর্বি অতিরিক্ত বড়া হয়ে যাওয়া এটা কিন্তু আমরা কেউই পছন্দ করি না, আর পেটে যখন অতিরিক্ত চর্বি হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের বিভিন্ন ধরনের রোগেরও সৃষ্টি করে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, ডাইমেনশিয়া, হৃদরোগজনিত সমস্যা, তারপর ক্যান্সারের মতো সমস্যাও কিন্তু এই পেটের চর্বির থেকে তৈরি হয়। তো শুধুমাত্র আমাদের সৌন্দর্য বর্ধনেই নয়, এটা কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক বেশি জরুরি মেয়াদহীন ফ্যাট। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটি ব্যায়াম শেয়ার করব যার মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের পেটের মেদটাকে খুব সহজে কমিয়ে নিতে পারবে, আর এটি করাও কিন্তু খুবই সহজ। মাত্র তোমরা 2 মিনিট প্রতিদিন 2 মিনিট সময় ব্যয় করে এই ব্যায়ামটি করবে, এটার জন্য তোমাদেরকে হিউজ পরিমাণ টাইম নষ্ট করতে হবে না। তো এর আগে আমি তোমাদের সাথে অনেকগুলো ডায়েটের ভিডিও শেয়ার করেছি, অনেকগুলো ড্রিঙ্কের ভিডিও শেয়ার করেছি, কিন্তু তোমরা দেখা গেছে একটু সময় পাও না কাজের জন্য, সেটা করা ডায়েটটা মেনটেন করার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে সেই ব্যায়ামটি শেয়ার করব, এটা তোমরা অনায়াসে করতে পারবে। তোমরা রাতে সময় পেলে রাতে করবে, সকালে সময় পেলে সকালে করবে, জাস্ট দিনে একবার করে করলেই কিন্তু হবে। এটা এতটাই সহজ আর এতটাই ইজি, এটা করার জন্য কোনো ধরনের ইকুইপমেন্ট লাগবে না, কোনো ধরনের যন্ত্রপাতি কিছুই লাগবে না, তোমরা অনায়াসে ঘরে বসে এটা করতে পারবে। তো চলো তাহলে এখন বেশি বকবক না করে দেখে নেওয়া যাক সেই ব্যায়ামটি কী আর সেই ব্যায়ামটি তোমরা কীভাবে করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনও লাইক দেওয়া না ভিডিওতে প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে এক্সারসাইজটি শেয়ার করব সেটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক, আর এই প্ল্যাঙ্কের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে। আর আজকে আমি তোমাদের সাথে ফোরআর্ম প্ল্যাঙ্কটি শেয়ার করব, কেননা ফোরআর্ম প্ল্যাঙ্কটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় আমাদের পেটের মেদ কমাতে। তো এই ফোরআর্ম প্ল্যাঙ্কটি করাও কিন্তু খুবই সহজ। তো চলো তাহলে এখন ডিটেলসে দেখে নেওয়া যাক তোমরা কীভাবে এই ফোরআর্ম প্ল্যাঙ্কটি করবে আর কতক্ষণ সময় ধরে করলে খুব ভালো রেজাল্ট পাবে, সব কিছু তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দিব। তো প্ল্যাঙ্কটি করার জন্য তোমরা প্রথমে একটা ম্যাট বিছিয়ে তার মধ্যে এইভাবে করে শুয়ে পড়বে, আর শোয়ার সময় তুমি তোমার শরীরের পুরোটা ভর দিবে 2 হাতের কোনায়ের উপরে এবং হচ্ছে 2 পায়ের পাতার উপরে, দেখতেই পাচ্ছ ভিডিওতে এইভাবে করে তুমি শুয়ে পড়বে। তো জাস্ট তোমাদেরকে এই কাজটি করতে হবে, এখন তোমরা হচ্ছে এভাবে করে হোল্ড করে থাকবে, অর্থাৎ তোমাদের পুরো শরীরের প্রেশারটা 2 কোণের উপর দিয়ে আর 2 পায়ের পাতার উপরে দিয়ে তোমরা হচ্ছে ফুল শরীরটাকে এভাবে করে হোল্ড করে রাখবে। তো এই প্ল্যাঙ্ক এক্সারসাইজটি করার সময় তোমাদেরকে একটা ব্যাপার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বন্ধুরা, আর সেটা হলো যখন তোমরা এভাবে করে প্ল্যাঙ্কটি করবে তখন খুব বেশি উপরের দিকে তোমাদের হিপটাকে উঠাবে না, আবার খুব বেশি নিচের দিকেও কিন্তু তোমাদের হিপটাকে নামাবে না। তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু করা যাবে না, তোমরা এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখে করো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো বেনিফিটস পাবে। যদি তোমার হিপটা এভাবে কার হয়ে উপরে উঠতে থাকে তাহলে কিন্তু তুমি এই এক্সারসাইজের মূল যে বেনিফিটসটা আছে সেটা পাবে না। আর প্ল্যাঙ্ক করার সময় হচ্ছে পেটটাকে ভিতরের দিকে নিয়ে প্ল্যাঙ্কটি করার চেষ্টা করবে, এতে করে তোমার পেটের যে এক্সট্রা মেদগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যাবে। আর এই এক্সারসাইজটা কিন্তু শুধুমাত্র আমাদের পেটের চর্বি কমাতেই নয়, সেই সাথে আমাদের কোমরের চর্বি, আমাদের হিপের চর্বি, আমাদের থাইয়ের চর্বি এবং আমাদের হাতের বাহুর চর্বি কমাতেও কিন্তু অনেক সাহায্য করে থাকে বন্ধুরা, কেননা এই এক্সারসাইজটা কিন্তু আমাদের শরীরের প্রচুর ক্যালোরি বার্ন করতে সাহায্য করে, সেজন্য এই এক্সারসাইজটাকে কিন্তু ফুল বডি এক্সারসাইজ বলা চলে। তো এখন কথা হচ্ছে এই এক্সারসাইজটি তোমরা কতক্ষণ এভাবে করে হোল্ড করে রাখবে, তোমরা হচ্ছে এই এক্সারসাইজটি এভাবে করে 20 সেকেন্ড হোল্ড করে রাখবে। তো 20 সেকেন্ড হোল্ড করে রাখার পরে পরবর্তী 20 সেকেন্ড হচ্ছে তোমরা রেস্ট নিবে, এরপরে আবার রেস্ট নেওয়া শেষ হলে পরের 20 সেকেন্ড তোমরা আবার এভাবে করে এক্সারসাইজটি করবে, অর্থাৎ এভাবে করে তোমার শরীরটাকে হোল্ড করে রাখবে, আবার পরে 20 সেকেন্ড রেস্ট নিবে, এভাবে করে তোমরা হচ্ছে 6 বার করবে। 6 বার করার পরে কিন্তু তোমার এখানে 2 মিনিট পূর্ণ হবে, তাহলে কিন্তু তোমার এক্সারসাইজটি কমপ্লিট হয়ে যাবে, খুব বেশি সময় ধরে কিন্তু এক্সারসাইজটি করার প্রয়োজন হচ্ছে না। আর যখন তুমি এটা করতে করতে ইউজ টু হয়ে যাবে তখন কিন্তু তুমি সময়টা বাড়াতে পারবে, তখন 30 সেকেন্ড করবে, 30 সেকেন্ড রেস্ট নেবে, 40 সেকেন্ড করতে পারো, 50 সেকেন্ড করতে পারো, এবং 1 মিনিটও করতে পারো এবং 2 মিনিটও করতে পারো, সেটা তুমি তোমার শরীর বুঝে, তোমার শরীর যদি পারে তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে তুমি হচ্ছে 20 সেকেন্ড দিয়ে শুরু করবে। আর এই এক্সারসাইজটি দেখতে কিন্তু অনেক সহজ মনে হতে পারে আমাদের জন্য, কিন্তু যারা হচ্ছে ওভারওয়েট
বা যারা একদমই নতুন কখনো অ্যাক্সেস করে না তাদের জন্য কিন্তু অনেক বেশিটা কঠিন হয়ে যেতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, তুমি যদি একদমই করতে না পারো অন্তত 10 সেকেন্ড দিয়ে শুরু করো, আস্তে আস্তে কিন্তু তুমি এই জিনিসটা শরীরের মধ্যে ইউজটা করে নিতে পারবে। আর অবশ্যই পজিশনটা ঠিক করে করার চেষ্টা করবে। আর তুমি কতক্ষণ এই এক্সারসাইজটি করছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, তুমি কতক্ষণ এটার পজিশনটা ঠিক মতো রাখতে পারছো সেটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি কার্পটাকে বাঁকা করে অনেকক্ষণ পর্যন্ত করো এতে কিন্তু তুমি কোনো বেনিফিটস পাবে না। সেজন্য তুমি অল্প সময় করো কিন্তু সেটাকে সঠিক পজিশনে হোল্ড করে রাখার চেষ্টা করো। এতে করে তুমি হচ্ছে মূল বেনিফিটসটা পাবে এবং খুব তাড়াতাড়ি তোমার পেটের মেদটাকে রিডিউস করে ফেলতে পারবে। সো বন্ধুরা, এভাবে করে যদি তোমরা সঠিক পজিশনে এক্সারসাইজটি করতে পারো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমরা জাস্ট 1 সপ্তাহের মধ্যে অনেক ভালোটা রেজাল্ট পাবে, অনেকটাই পেটের মেদ কমে যাবে তোমাদের। তোমরা জাস্ট এই পজিশনটি ঠিক রেখে করার চেষ্টা করো, জাস্ট 2 মিনিট সময় বের করে করো, তাহলেই হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি দিয়ে তোমাদের অনেক অনেক উপকার করতে পেরেছি। যদি তোমাদের থেকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো সবাই খুব বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নেক্সট ভিডিওতে। So, ta-ta, bye-bye!